বন্ধুরা, একটি কোম্পানি পরিচালিত করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমরা জানব গার্মেন্টস ফ্যাক্টরির এমন 21টি ডিপার্টমেন্ট ও তাদের কাজ সম্পর্কে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন বকবক বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। প্রতিটি কোম্পানিতে এই ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরির বানানো পণ্যগুলো বাজারজাতকরণ করে, নতুন নতুন বায়ারদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে অর্ডার গ্রহণ করে, সেই সাথে পুরাতন বায়ারকে নতুন ডিজাইনের প্রোডাক্ট দেখিয়ে নতুন অর্ডার নেওয়ার চেষ্টা করে। ডিজাইনিং ডিপার্টমেন্ট। একটা জিনিস ভাবুন তো, মনে করেন আপনি একটি শার্ট কিনতে চান, তাহলে কোন দোকানে যাবেন? যে দোকানে ডিজাইন বেশি আছে সেখানে যাবেন, নাকি যেখানে কম আছে সেখানে যাবেন? অবশ্যই যাদের দোকানে বেশি ডিজাইন আছে সেখানেই আপনি যাবেন। তেমনি একটি ফ্যাক্টরির নতুন অর্ডারের ক্ষেত্র তৈরির জন্য এই ডিপার্টমেন্টের প্রয়োজন পড়ে। যে ফ্যাক্টরি যত বেশি ডিজাইন দিতে পারবে সেই ফ্যাক্টরির কাস্টমার তত বাড়বে। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টকে ফ্যাক্টরি হার্ট বলা হয়। বায়ারদের কাছ থেকে অর্ডার গ্রহণ করার পর বায়ারদের চাহিদা মোতাবেক পণ্যটি বানিয়ে শিপমেন্ট দেওয়া পর্যন্ত যাবতীয় কাজের তদারকি করে এই প্রোডাক্ট বায়ারের কাছে পৌঁছে দেওয়ার কাজ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের। এই ডিপার্টমেন্টের কাজ নিয়ে এরপর আরেকটি ভিডিও বানাবো, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্যাট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো বায়ারদের দিয়ে স্পেক অনুসারে প্যাটার্ন তৈরি করা, প্যাটার্ন গ্রেডিং করা, মার্কার তৈরি করা, সেই সাথে ফেব্রিক কনজাম্পশন দেওয়া ইত্যাদি। স্যাম্পলিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো সকল ধরনের স্যাম্পল তৈরি করা, যেমন ডেভেলপমেন্ট স্যাম্পল, ফিট স্যাম্পল, সাইজের স্যাম্পল, প্রোটো স্যাম্পল ইত্যাদি। স্টোর ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে দুটি পার্ট থাকে, ফেব্রিক স্টোর, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ স্টোর। স্টোর ডিপার্টমেন্ট সাপ্লায়ারের কাছ থেকে ফেব্রিক ও ট্রিমস অ্যাক্সেসরিজের গুণগত মান ও পরিমাণ যাচাই করে কাটিং ডিপার্টমেন্টকে হস্তান্তরের জন্য সংরক্ষণ করে। ফেব্রিক টেস্টিং ল্যাব। এই ডিপার্টমেন্ট ফেব্রিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, যেমন কালার ব্লেডিং, শেডিং, রাবিং ইত্যাদি টেস্ট করে বায়ারের চাহিদা অনুযায়ী ফেব্রিকের মান যাচাই করে। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো শিপমেন্ট ডেট অনুযায়ী কোন স্টাইল কবে প্রোডাকশন শুরু করতে হবে তার প্ল্যান করা, সেই সাথে প্ল্যান অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কি না তা যাচাই করা, কোনো প্রবলেম থাকলে সেটার দ্রুত সমাধান করার ব্যবস্থা করা। কাটিং ডিপার্টমেন্ট স্টাইল প্ল্যান হিসেবে স্টোর ডিপার্টমেন্ট থেকে ফেব্রিক, ক্যাট ডিপার্টমেন্ট থেকে মার্কার সংগ্রহ করা, মার্কার চেক করে ফেব্রিক বিছিয়ে কেটে এবং কাটাসে অংশগুলো প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট সুইং লাইনে বুঝিয়ে দেয়া। সুইং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট অনেক বড় দায়িত্ব পালন করে থাকে। কাটা পার্টগুলো সেলাই করে একটি কমপ্লিট গার্মেন্টস তৈরি করে, এরপর সেটাকে ফিনিশিং ডিপার্টমেন্টে পৌঁছে দেয়। কোয়ালিটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো বায়ারের চাহিদা অনুযায়ী পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তা যাচাই বাছাই করা ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা। মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো মেশিনকে রক্ষণাবেক্ষণ করা, রানিং সুইং লাইনে কোনো মেশিনের ত্রুটি দেখা দিলে সাথে সাথে সেটি সারিয়ে তোলা, লাইন লেআউট করার জন্য ফেব্রিকের সাথে মেশিনের অ্যাডজাস্ট করা ইত্যাদি। ওয়াশিং ডিপার্টমেন্ট। যেসব গার্মেন্টসে ওয়াশ করার প্রয়োজন হয় সেসব গার্মেন্টসে ওয়াশিং ডিপার্টমেন্ট, বড় বড় ওয়াশিং মেশিনে পরিমিত ওয়াশিং কেমিক্যাল মিশিয়ে ওয়াশ করা হয়। ফিনিশিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে কমপ্লিট গার্মেন্টস থেকে অতিরিক্ত সুতা ও ডাস্ট আলাদা করে সুন্দর করে আয়রন, পলিব্যাগ ও কার্টুন করা হয়। প্রিন্টিং ডিপার্টমেন্ট। কোনো প্রোডাক্টে প্রিন্ট প্রয়োজন হলে প্রিন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রিন্ট করা হয়। এমব্রয়ডারি সেকশন। কোনো প্রোডাক্টে এমব্রয়ডারি প্রয়োজন হলে এই সেকশনে করা হয়। এছাড়াও রয়েছে কিছু সহায়ক ডিপার্টমেন্ট, যেমন আই বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, এনার্জি এবং প্রসেসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। আইটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো ফ্যাক্টরিতে ব্যবহৃত সকল কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, সেই সাথে ইআরপি ডাটাবেস সংরক্ষণ করা। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। সকল ধরনের হিসাব নিকাশ সংরক্ষণ করা এই ডিপার্টমেন্টের কাজ। হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো জনবল নিয়োগ দেওয়া, সেই সাথে তাদের ছুটি, বেতন, বোনাস ইত্যাদির হিসাব রাখা।
কমার্শিয়াল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো কোনো একটি অর্ডার কনফার্ম হলে সেই অর্ডারের উপর এলসি। এলসি হলো বায়ারের সাথে পেমেন্ট বিষয়ের চুক্তি। ভবিষ্যতে এলসি নিয়ে আরেকটি ভিডিও বানাবো, সেখানে এলসি কি, কত প্রকার, কিভাবে কাজ করে সেগুলো বিশদভাবে আলোচনা করা যাবে। সকল ধরনের ডকুমেন্টেশন রেডি করা এই ডিপার্টমেন্টের কাজ। বন্ধুরা, বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাস জানতে চাইলে বাম পাশে ভিডিওতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।